দুপুরবেলা আমি কি তোমার অফিসের সামনে আসবো নাকি তুমি আমাকে নিতে আসবে? সরি, দুপুরবেলা আমি তোমার অফিসের সামনে আসবো নাকি তুমি আমাকে নিতে আসবে? কেন? আরে আজকে সোমবার, আজকে লাঞ্চ ব্রেকে আমাদের ডক্টরের কাছে যাওয়ার কথা, অ্যাপয়েন্টমেন্ট না আছে। ও হ্যাঁ, কিন্তু আমি তো, আমার তো দুপুরে মিটিং, আমি তো পারছি না। আমি তো একসাথে ডিসকাস করে নিয়েছিলাম যে মানডেতে লাঞ্চ ব্রেকে আমরা যাব। হ্যাঁ, কিন্তু আমার তো কাজ পড়ে গেছে, আমার তো মিটিং পড়ে গেছে, আমার তো কিছু করার নেই, তাই না? অবশ্যই তোমার কাজ থাকতে পারে, আমারও কাজ আছে, কিন্তু এটাও তো এক ধরনের কাজ, ঠিক না? হ্যাঁ, কাজ মানছি, কিন্তু মানে সবকিছু তো জোর করে কিছু হয় না। আমার কাজ থাকলে আমি কি করতে পারি বলো? কি আশ্চর্য, স্টুপিড নাকি তুমি? মানে সবকিছু একা একা করো, এটা করতে পারবে না? না, কেন পারবে? কারণ তুমিও বাবা কিছু। ঠিক আছে, কিন্তু আমি তো এখন এই মুহূর্তে চাচ্ছি না, আমার তো নিজ মানে ইচ্ছার বিরুদ্ধে জিনিসটা হচ্ছে, আমি তো বললেই তো হবে না এই জিনিসগুলো। মানে তো ইচ্ছার বিরুদ্ধে হলো তো কিছু করার নেই, ঠিক না? মানে এখন যেটা হচ্ছে এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে আর তোমার আবার টেক কেয়ার করতে হবে। দেখো, আমার অনেক কাজের প্রেশার, এখন আমি এই মুহূর্তে এই প্রেশারটা আমি নিতে পারবো না। আমি সব কিছু কমলে তারপর আমি চিন্তা করে দেখবো। এখন মানে ইটস এ রেসপন্সিবিলিটি আদর, আমি এগুলোর মধ্যে নাই। প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো, আমাকে একটু সময় দাও, আমি সব কিছু ঠিক করে ফেলবো, আই প্রমিস। সময় চেয়েছো তুমি? এতদিন তো তোমাকে অনেক সময় দিয়েছি, বাট এখন এসে সময় দেওয়াটা পসিবল না। কেন না? এটা তো একটা অ্যাক্সিডেন্ট, এই সিচুয়েশনটা তুমি একটু বুঝবে না? এতদিন তুমি বলেছো তোমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে তুমি আমার কাছে চলে আসবে, কিন্তু এখন তো তোমাদের একটা বেবি, বিষয়টা অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। একটা লাইফকে এভাবে রিস্কে রাখা সম্ভব না। একটা ইনসেন্ট বেবি নিয়ে তুমি নিয়ে তুমি এগুলো করছো, এরকম করছো? প্লিজ, তুমি একটা লায়ার। তুমি এতদিন বলেছো তোমার ওয়াইফের সাথে তুমি একসাথে থাকো না, তোমরা আলাদা আলাদা থাকো, তোমাদের মধ্যে কোনো ইন্টারেস্ট নাই। আরে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, অ্যাক্সিডেন্ট ছিল।